লুৎফা চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন। এত ঘটনার পর নবাবের বিশ্রামের প্রয়োজন বলে মনে করছেন তার স্ত্রী লুৎফা। সিরাজ বিশ্রাম বিস্ময়বোধ, যে লুৎফা জানে না যে বিশ্রামের অবসর হবে পলাশির পর। বিশ্রাম তখনই আসবে পলাশির ঘটনা কি ঘটবে তারপরে নির্ভর করছে বিশ্রাম নেওয়া। লুৎফা বলছে, পলাশি সে কি জাহাপানা? সিরাজ তুমি এখনো শোনোনি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা, অর্থাৎ লুৎফা সে সম্পর্কে অবগত ছিল না। আবার যে পলাশির মাঠে যুদ্ধের ঘোষণা হচ্ছে সম্ভাবনা রয়েছে সে কথা সে জানে না। লুৎফা আবার যুদ্ধ জাহাপানা? সিরাজ বলছে, দেখো 15 মাস নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1টি বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ, অর্থাৎ প্রত্যেক এইবার হয়তো শেষ যুদ্ধ বিস্ময়বোধ। এই যে 15 মাস সে নবাব হয়েছে, একটা মুহূর্ত কিন্তু সে শান্তিতে থাকেনি। কি করে কাটিয়েছে, যুদ্ধ করে কাটিয়েছে? আমরা পূর্বেই শুনেছি পূর্ণিয়ার যুদ্ধ, অপর পক্ষে তোমার কলকাতা জয়ের যুদ্ধ, ষড়যন্ত্র ভেদ। আমার ষড়যন্ত্র ভেদ এবং গুপ্তচরের কথা উল্লেখ করেছি, কিভাবে গুপ্তচরের মারফতে ওয়াটসনের পত্র, মির্জাফরকে লেখা ওয়াটসের পত্র, প্রত্যেকটা বিষয় সে কিভাবে আয়ত্ত করেছে বা কিভাবে হস্তগত করেছে, কিভাবে গুপ্তচর মারফত সেগুলোকে উদ্ধার করেছে। ফলে এতদে অতিবাহিত হয়েছে, এবার হয়তো শেষ যুদ্ধ। কারণ কি শেষ যুদ্ধ বলা? লুৎফা শেষ যুদ্ধ, যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। যদি সে জয়ী হয় তাহলে ইংরেজরা তাদের ক্ষমতা দখল আর করতে পারবে না, কিন্তু যদি পরাজিত হয় ইংরেজদের সাম্রাজ্যই বিস্তার ঘটবে, সেখানে নবাবপদ বা নবাবিয়ানা নবাবপদের বিনাশ ঘটবে, বাংলার স্বাধীনতা খর্ব হবে। ফলে সেখানে আর শেষ যুদ্ধ বলে সে উল্লেখ করছে, কখনোই আর ফিরে আসা সম্ভব হবে না। লুৎফা পলাশি, সিরাজ পলাশি, লাখে লাখে পলাশ ফুলের অগ্নি বরণে কোনোদিন হয়তো পলাশির প্রান্তর রাঙা হয়ে থাকত। লাখে লাখে পলাশ ফুলের অগ্নি বরণে, পলাশ গাছ তোমরা নিশ্চয়ই দেখেছ, এবং পলাশ ফুল লাল রঙের ফুল হয়, বিশেষ করে সরস্বতী পূজার সময় সেই ফুল ফোটে, অর্থাৎ সেই ফেব্রুয়ারি মাস নাগাদ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ হয়, খুব সুন্দর লাল রঙের সেই ফুল। এবার ভাবো, পলাশ ফুলের পলাশ গাছ যেখানে অগণিত, সেই ফুল যখন ঝরে পড়ে তখন পলাশির সেই প্রান্তর মাঠঘাট লালে রাঙা হয়ে থাকে। তাই আজও তার বুকে রক্তের তৃষা, লাল রং সে রক্তের তৃষা, পলাশির বুকে সেই লাল রঙের তৃষ্ণা। জানি না আজ কার রক্ত সে চায়, পলাশি কার রক্ত চায়, পলাশি রাক্ষসী পলাশি। পলাশির প্রান্তরকে রাক্ষসী পলাশি হিসাবে তুলনা করেছেন, কারণ সে পলাশ ফুল ছড়িয়ে থাকার, ঝরে পড়ার সে প্রান্তর একদিন যে রাঙা হয়ে থাকত, সেই রঙের তৃষা সে পলাশির এখনো মেটেনি। এই যুদ্ধের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হবে, প্রচুর সৈন্যের মৃত্যু ঘটবে, এবং তাদের রক্তে পলাশির প্রান্তর আবার রাঙা হয়ে উঠবে, তাই রাক্ষসী পলাশি হিসাবে উল্লেখ করা হয়েছে। নবাব বাইর হইয়া গেলেন, মঞ্চ অন্ধকার হইয়া গেল, করুণ সুরে বাদ্য বাজিল, যবনিকা পড়িল। অর্থাৎ এই অংশটা আমরা সিরাজদৌল্লার নাটকটা আমরা পড়লাম, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য আমরা পড়লাম। কিভাবে দেখলাম নবাব সিরাজের আপন পরিজন সভাসদ বহিঃশত্রু কিভাবে তাকে ক্রমাগত মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে, এবং তার পরিণাম অবশ্যই পলাশির প্রান্তরে ঘটেছিল, ইতিহাস সেকে তো সাক্ষী রয়েছে, ইতিহাসে আমরা সে কথা জানি। গোপন ষড়যন্ত্রে কিভাবে মির্জাফরের বিশ্বাসঘাতকতা, বিভিন্ন সেনাপতিদের বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত কিন্তু বাংলার স্বাধীন নবাব পদের অবসান ঘটে সিরাজের পতনের মধ্য দিয়ে।